हिंदू जागरण मंचर पक्ष काथी सांगठनिक जिलार उद्योगे शहर त्रिकोण पार्क थेके एगरा महकुमा शासक कार्यालय पर्यंत कयेकशो विक्षोभकारी पाए हेटे स्लोगान दीते दीते पौंछाय। तादेर दाबी सारा विश्वेर तथा बांगलार देशे कुमिल्ला और चट्टग्राम एवं समग्र देशे हिंदुर ओपर अत्याचारे गणडेपुटेशन और विक्षोभ और पथसभा करल महकुमा शासक कार्यालय सामने। বিক্ষোভকারীরা বলেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেন। হিন্দু ধর্মের অবমাননাকারী বাংলাদেশে মৌলবাদী সরকারের পতন দাবি করেন। বিক্ষোভকারীরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করেন। তারা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে হস্তক্ষেপ দাবি করেন, অবিলম্বে এর সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। আপনারা জানেন বাংলাদেশে কয়েকদিন ধরে হিন্দুদের উপরে অত্যাচার চলছে। এটা কয়েকদিন ধরে নয়, যখন থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন থেকেই চলছে। কিন্তু এই কয়েকদিন অনেক হিন্দু মায়ের কোল শূন্য হয়েছে, অনেক মঠ মন্দির লুণ্ঠন হয়েছে, সাধু সন্ন্যাসী হত্যা হয়েছে এবং মা বোনের অনেক মা বোনের ইজ্জত গিয়েছে। মনে হচ্ছে যেন আবার সেই 46 সালের নোয়াখালীর দাঙ্গা সারা সারা বাংলাদেশ জুড়ে চলছে। এটার প্রতিবাদ স্বরূপ আমরা স্যারকে জানালাম, স্যার তার নিজের বক্তব্য রাখলেন, আমরাও তার সঙ্গে কথা বললাম এবং যাতে এটা রাজনৈতিক পলিটিক্যাল কোনো ব্যাপারে না হয়ে যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকেও এই বিষয়টাগুলো নিয়ে জানানোর জন্য আমরা তার কাছে আবেদন রাখলাম। বললেন যে স্যারের যতটুকু ক্ষমতা সেই ক্ষমতাটুকু দিয়ে স্যার জানাবেন, উনি ডিএমকেও ইনফর্ম করবেন, আর যেখানে যেখানে জানানোর আছেন তিনি তাদেরকেও জানাবেন। আমরা আজকে যে র্যালি করলাম, আজকে যে আমরা ডেপুটেশনটা দিলাম, ডেপুটেশনটা হচ্ছে বাংলাদেশের যে পরিকাঠামো বর্তমান যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আজকে ডেপুটেশন দিলাম ডিএমের কাছে। এবং আমরা চাইছি যে ভারতের মানে বাংলাদেশি মুসলমানদের মুসলমানরা যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে সেই অত্যাচারের একটা দিক নির্ণয় হোক, যেমন হিন্দুদের উপর যেন আর অত্যাচার না হয় এবং তার মানে সুচিন্তক পরিকাঠামো তৈরি হোক আমরা সেটা চাইব। সে দিনই ঘটনাটা ঘটে এবং সামান্য একটা ঘটনা নিয়েই কিন্তু এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায়। আজকে সারা হিন্দুদের মঠ মন্দির এবং হিন্দুদের বাড়ি ভেঙে তাদের মেয়েদের উপর অত্যাচার করা হয়, যেটা খুব নিন্দনীয় এবং যেটা আমরা চিন্তা করি না যে ভদ্র সমাজ বা মানুষের মধ্যে বর্তমান ভারত বর্তমান যে সিচুয়েশান আজকে বিশ্বায়নের যুগে এই ধরনের চিন্তাভাবনা মানুষের মধ্যে মানে এখন মনে হয় না আসাটাই খুব ভালো ছিল।